হাই ফ্রেন্ডস, লাইফ হ্যাপি অ্যান্ড গুড উইথ শর্মিষ্ঠা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর সবাই নিজের বাড়িতেই রয়েছো এবং সেফলি রয়েছো। আর তো অল্প কটা দিন, আমরা নিশ্চয়ই এই যুদ্ধে জয় করব। আর করোনা নামক এই যে মহামারী, এর বিরুদ্ধে আমরা অবশ্যই সবাই সুস্থভাবে এই লড়াইটা জিতবো, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর ভিডিওর শুরুতেই যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়েছো তাদের সবাইকে বলছি, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আর আমিও সকলের কাছে পৌঁছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। আর যারা আজ প্রথম আমার এই চ্যানেলে এসেছো তাদের সবাইকে বলছি, প্লিজ 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 বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলছি, বন্ধুরা এই দেখো, যারা সকলেই প্লিজ অন্তত 2-3 মিনিট, আমি বেসিক্যালি খুব একটা বড় ভিডিও দিই না, চেষ্টা করবে 2-3 মিনিট ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করতে, তা না হলে বন্ধুরা কমেন্টগুলো অনেক কমেন্ট স্প্যাম হয়ে যাচ্ছে, আর যেটা কারোর পক্ষেই ভালো না। যা যে এই স্প্যাম কমেন্টটা করছে তার চ্যানেলের ক্ষেত্রেও ভালো না, আবার আমার চ্যানেলে যে এই স্প্যাম কমেন্টটা আসছে এটাও ভালো না। তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ অন্তত 2-3 মিনিট দেখে কমেন্ট করো। আর আমিও কিন্তু সকল যাদের ভিডিও দেখি, যতটুকু দেখি আপ্রাণ চেষ্টা করি 3 মিনিট পরে কমেন্ট করতে আর ফুল ওয়াচ করতে। সবাই যদি সবার পাশে ভাবে একটু একটু করে এগিয়ে যাই, সবাই যদি সবার পাশে একটু একটু করে থাকি, তাহলে আমরা সবাই সবার ইচ্ছেটা পূর্ণ করতে পারবো। অনেক কিছু বলে ফেললাম, বন্ধুরা প্লিজ কিছু মনে করো না। আর ভিডিওর শুরু অবশ্যই যাই দিয়ে করলাম, আজকে আমার ভিডিওর বিষয় কিন্তু সেই গাছ নয়, আজ আমার ভিডিওর বিষয় হলো এই সুইট পটেটো ওয়াইন। দেখছো বন্ধুরা, আমি কিন্তু যেহেতু এখন লকডাউন পিরিয়ড, আমার পক্ষে বাইরে বেরিয়ে কতদিন যে আমি সেই 22 তারিখের আগে আমি বাইরে বেরিয়েছিলাম, তারপর থেকে আমার আর বাইরে বেরোনো হচ্ছে না। সুতরাং বাইরে যেহেতু বেরোনো হচ্ছে না, দোকানপাট সব কিছুই বন্ধ, লকডাউন চলছে, তাই আমার গাছও কেনা সম্ভব হচ্ছে না। তাই এর মধ্যেই আমি কিছু কিছু যা যা ঘরে আমার রয়েছে তার মধ্যে দিয়ে চেষ্টা করছি আমার গার্ডেনটা, অন্তত সামার গার্ডেনটাকে একটু ভরিয়ে রাখতে। তা দেখো, তাই সেই প্রচেষ্টারই একটা অন্যতম প্রচেষ্টা হলো এই সুইট পটেটো ওয়াইন। সবাই বলে এই গাছটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখনও অবধি আমার বাগানে এই গাছটা ছিল না। এই প্রথম আমি, দেখো আমার খাবারে, আমরা ওয়েস্ট বেঙ্গলে এই মিষ্টি আলুকে খাবার হিসেবে ব্যবহার করি। এই দেখো বন্ধুরা, এটাকে মিষ্টি আলু বলে, এই মিষ্টি আলুটাকে আমরা খাবার হিসেবে ব্যবহার করি। আর এই মিষ্টি আলুটাকে আমি প্রোপোগেট করেছি, প্রোপোগেট করেছি মানে দেখো, এর 3 দিকে এরকম কাঠি ঢুকিয়ে আমি একটা জলের মধ্যে, এরকম গ্লাসে জলের মধ্যে রেখে দিয়েছি। দেখছো এই যে গ্লাসে জলের মধ্যে রেখেছি, আর এই ঘটনাটা, এই যে গাছটা এত দূর বড় হয়েছে, গাছটা এরম হয়েছে, এটা কিন্তু মোটামুটি আজ থেকে 1 মাস আগের ঘটনা। আজ থেকে 1 মাস আগে আমি এই মিষ্টি আলুটাকে এরকম জলের মধ্যে রেখেছিলাম। জানি না, সবাই বল দেয়া সবার ভিডিও কম বেশি দেখছি, অনেকেই বলছে এই মিষ্টি আলু এভাবে ওয়াটার প্রপোগেশন করে হয়, কিন্তু আমি জানি না, আমি এই প্রথম করলাম এবং প্রথমবারেই আমি যা রেজাল্ট পেয়েছি আমি খুব সন্তুষ্ট। তবে এর যে আরও 2-3টে কালার ভ্যারাইটি আছে, পাতার যে ভ্যারাইটি আছে, সেইটা আমি পেলাম না, নার্সারিতে গিয়ে চেষ্টা করব করতে। আর এই মিষ্টি সুইট পটেটো ওয়াইন যেটা, এর যে এই পাতার এই যে সুন্দর একটা সবুজ সবুজ ভাব, তোমার এই গরমে বাগানকে খুব সুন্দর একটা লুক দেবে, যার ফলে বাগানটা বেশ ভরা ভরা মনে হবে। আর স্বাভাবিক সবুজ পাতা, যারা গাছ ভালোবাসি তাদের কাছে একটু সবুজ যে কোনো জিনিসই মনে হয় অনেক বেশি সুন্দর, হয়তো সাধারণ চোখে সেটা এমন কিছুই না। এই যে গাছটা, এই গাছটা এরকম যে বেড়েছে তোমরা বিশ্বাস করবে না, এতে আমি এত খুশি হয়েছি। আর এই গাছটা তো আমি এভাবে প্রপোগেট করেছি, এখন যেহেতু এই গাছটা অলরেডি আমার বড় হয়ে গেছে, এরকম
তিন চারটে শাখা বেরিয়েছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই, এই সুইট পটেটো ভাইন কিন্তু কাটিং থেকেও খুব সুন্দরভাবে গ্রো হয়। দেখো এর পুরো নোড এরিয়ায়, প্রত্যেকটা নোড এরিয়ায় দেখো রুটস ডেভেলপ হচ্ছে, দেখছো বন্ধুরা? এই যে এগুলো, এগুলোকে রুটস বলে। এইভাবে এই জায়গা থেকে এরকম করে, এরকম নোড এরিয়ার পাশ থেকে পাতাটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে এই কাটিংটাও যদি আমি কোথাও লাগাই, তাহলে এই কাটিংটাও খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে। এইভাবে তোমরা এই গরমে সুইট পটেটো যদি বাড়িতে থাকে জলের মধ্যে রেখে দাও, বেশ কদিনের মধ্যে এই সুইট পটেটো থেকে গাছ বেরিয়ে যাবে, আর তোমার একটা একটা অন্তত গরমে নতুন গাছ তোমার গার্ডেনে তুমি অ্যাড করতেই পারো। আর যাদের আছে তাদের তো কোনো প্রশ্নই নেই, তারা ওই একটা গাছ থেকে কাটিং লাগিয়ে প্রচুর প্রচুর গাছ তৈরি করতে পারবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর সকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমিও সবার পাশে পৌঁছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবো। ধন্যবাদ।